নমস্কার। 2025 শিক্ষাবর্ষে তোমরা যারা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের পঞ্চম শ্রেণীর ভর্তি পরীক্ষায় বসবে, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়ে গেছে। 7ই জুলাই 2024 7 তারিখে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের পঞ্চম শ্রেণীর ভর্তি পরীক্ষার যে বিজ্ঞপ্তি সেটা কিন্তু প্রকাশিত হয়েছে। আজকের এই ভিডিও প্রচণ্ডভাবে গুরুত্বপূর্ণ। যারা এই বছর পঞ্চম শ্রেণীর ভর্তি পরীক্ষায় তোমরা বসবে বা আগামী বছরগুলোতে তোমরা যারা বসবে, শুধুমাত্র বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব না, এই বিজ্ঞপ্তি থেকে যে সমস্ত প্রশ্ন হতে পারে, অভিভাবকের মনে যে সমস্ত প্রশ্ন থাকে, প্রত্যেকটা প্রশ্নের নিরসন করার চেষ্টা করব এই ভিডিওর মধ্যে, এবং অ্যাডমিশন সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওর মধ্যে আমি তোমাদের দিয়ে দেবো, যাতে তোমাদের ফর্ম ফিল আপ করতে কোনো রকম অসুবিধা না হয়। প্রথমেই আসব নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের যে পঞ্চম শ্রেণীর ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি সেটা নিয়ে আলোচনা করব। তার মাঝে মাঝে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের দিয়ে দেবো, যারা তোমরা এই বছর পঞ্চম শ্রেণীর ভর্তি পরীক্ষায় বসবে বা আগামী বছরগুলোতে পঞ্চম শ্রেণীর ভর্তি পরীক্ষায় বসবে। তো তোমরা দেখতে পাচ্ছ রামকৃষ্ণ মিশন বিদ্যালয় নরেন্দ্রপুর, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের যে বিজ্ঞপ্তি পঞ্চম শ্রেণীর ভর্তি পরীক্ষার 2024 শিক্ষাবর্ষের 7ই জুলাই 2024 তারিখে কিন্তু এটা প্রকাশিত হয়েছে। এই যে বিজ্ঞপ্তিটা, এটা 2025 শিক্ষাবর্ষে পঞ্চম শ্রেণীর ভর্তি পরীক্ষার জন্য তোমরা যারা ফর্ম ফিল আপ করবে তোমাদের জন্য কিন্তু এটা, মানে বলতে চাইছি এখন তো 2024 সাল, এখন এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, তাই 7ই জুলাই 2024 তারিখটা দেওয়া আছে। কিন্তু এবার তোমরা যারা ভর্তি হবে এটা হচ্ছে তোমাদের সেশন শুরু হবে 2025 শিক্ষাবর্ষে, 2025 শিক্ষাবর্ষে ছাত্রদের জন্য বিজ্ঞপ্তি, মানে এই বছরের জন্য বিজ্ঞপ্তি। অনেকের বুঝতে অসুবিধা হয়, তাই ক্লিয়ার করে বললাম। এবার হচ্ছে 2025 শিক্ষাবর্ষে পঞ্চম শ্রেণীর ভর্তি সংক্রান্ত যে সমস্ত তথ্যগুলো আছে, তাতে যাওয়ার আগে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের যে দূরভাষ বা যে টেলিফোন নাম্বার আছে সেটা বলে রাখি, কারণ অনেক সময় অসুবিধা হয়, মিশনের বিদ্যালয়ে অফিসের টাইমে ফোন করতে হবে এবং সেখান থেকে জেনে নিতে হবে সমস্যাগুলো, কী কী সমস্যা হচ্ছে আপনাদের ফর্ম ফিল আপ করতে গিয়ে। দূরভাষ নাম্বার হচ্ছে 03324272700। এই 2700 এটা দিয়ে যদি না হয় তাহলে এখানে 2726 দিয়ে করা যেতে পারে, এটা দিয়ে যদি না হয় তাহলে 2727227 দিয়ে করা যেতে পারে। তিনটে লাইন রয়েছে, তিনটে লাইনের যে কোনো একটা লাইনে আপনারা অবশ্যই পাবেন, মানে যদি খুব অসুবিধা হয় কিছুক্ষণ পর বা পরে ট্রাই করবেন, অবশ্যই দেখবেন লাইন পাবেন। এবার হচ্ছে মেল আইডি, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের যে মেল আইডিটা রয়েছে, admission@rkmv.org, এই মেল আইডিতেও সমস্ত ডকুমেন্ট সাবমিট করে মেল করা যেতে পারে যদি কোনো রকম সমস্যা হয়। ওয়েবসাইট হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুর বিদ্যালয়ের, www.rkmv.org, এটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের। এই ওয়েবসাইটে গিয়েই সব কিছু কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। এবার আসছি 2025 শিক্ষাবর্ষে পঞ্চম শ্রেণীতে ভর্তি সংক্রান্ত যে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য সেগুলো নিয়ে। সবার প্রথমে বলে রাখি, আপনারা সবাই জানেন, তবুও আরেকবার বলি, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় কিন্তু শুধুমাত্র ছাত্রদের জন্য এবং সম্পূর্ণভাবে এটা কিন্তু রেসিডেন্সিয়াল বা আবাসিক, ছাত্রদের জন্য সম্পূর্ণভাবে আবাসিক, এবং এখানে বাংলা এবং ইংরাজি মাধ্যম দুটোই রয়েছে। বাংলা মাধ্যম পাশাপাশি ইংরাজি মাধ্যম যেমন রয়েছে, ঠিক একইভাবে ইংরাজি মাধ্যমের হিন্দি ও বাংলা দুটোই রয়েছে। সুতরাং অনেকের প্রশ্ন থাকে, সেই প্রশ্নের উত্তর কিন্তু এখানে দেওয়া হলো। আর একটা কথা, অনেকের প্রশ্ন থাকে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ে কোন পর্ষদ, এটা কিন্তু পশ্চিমবঙ্গে লেখাই রয়েছে, এখানে পরিষ্কারভাবে আমি হাইলাইট করছি, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ এবং পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ দ্বারা অনুমোদিত এই বিদ্যালয় সম্পূর্ণ আবাসিক, পরিষ্কারভাবে কিন্তু এখানে লেখা রয়েছে। এবং যেটা বললাম সেটাও দেওয়া রয়েছে এখানে, এখানে কিন্তু বাংলা এবং ইংরেজি উভয় মাধ্যমে ছাত্রদের ভর্তি নেওয়া হয়, ঠিক আছে। এইবার খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য, অনেক অভিভাবক কি করে থাকেন, আমার কানেও এসেছে অনেকবার, যে অনেকের এই ইচ্ছা থাকে ছেলে পড়ছে বাংলা মিডিয়ামে, যখন দেখছে ছেলে বাংলা মিডিয়ামে কম্পিটিশন হয়তো একটু বেশি হবে, তাই ইংলিশ মিডিয়ামের জন্য ফর্ম ফিল আপ করছে। অনেকে আবার চাইছে দুটো মিডিয়ামে ফর্ম ফিল আপ করে রাখবো অনলাইনে, একের বেশি ফর্ম ফিল আপ করলে কিন্তু আবেদন বাতিল হবে, পরিষ্কার দেওয়া আছে। একজন ছাত্র কেবল একটি মাধ্যমের জন্য আবেদন করতে পারবে, একই সঙ্গে উভয় মাধ্যমে আবেদন করলে সেই আবেদনপত্র কিন্তু বাতিল হবে, যে মাধ্যমে পড়ছে সেই মাধ্যমের জন্য আবেদন করা ভালো, সেটাই করা উচিত। লিখিত এবং সাক্ষাৎকার ভিত্তিক পরীক্ষার মাধ্যমে ছাত্রদের ভর্তি নেওয়া হবে, লিখিত এবং সাক্ষাৎকার ভিত্তিক, মানে
লেখা পরীক্ষা, রিটার্ন টেস্ট এবং ইন্টারভিউ মাধ্যমে কিন্তু চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে। এবার আসছি যোগ্যতা। কি যোগ্যতা থাকলে তোমরা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের পঞ্চম শ্রেণীর ভর্তি পরীক্ষার ফর্ম ফিল আপ করতে পারবে? যোগ্যতা হচ্ছে যে সমস্ত ছাত্র এখন চতুর্থ বা পঞ্চম শ্রেণীতে পড়ছে, পরিষ্কার করে দেওয়া আছে, কোনো প্রশ্ন থাকার কথা নয়, চতুর্থ বা পঞ্চম শ্রেণীতে যারা পড়ছে এবং যাদের বয়স আগামী 1 জানুয়ারি 2025 তারিখে 10 বছর থেকে 11 বছর সময়সীমার মধ্যে, অথবা যাদের জন্ম তারিখ 2-1-2014 এবং 1-1-2015 এর মধ্যে, তবেই তারা পঞ্চম শ্রেণীর ভর্তি পরীক্ষা বসতে পারবে। পরিষ্কারভাবে বলা আছে এখানে, যারা চতুর্থ বা পঞ্চম শ্রেণীতে পড়ছে, যাদের বয়স হচ্ছে 1 জানুয়ারি 2025 তারিখে 10 থেকে 11 বছরের মধ্যে এবং যাদের জন্ম তারিখ 2-1-2014 থেকে 1-1-2015 মধ্যে, তারাই কিন্তু পরীক্ষা বসতে পারবে। এখানে অনেক অভিভাবক প্রশ্ন করতে পারে যে স্যার আমার ছেলের বয়স 1 মাস কম হচ্ছে, 1 মাস বেশি হচ্ছে। সেসব প্রশ্নের উত্তর একটাই, যে ফর্ম ফিল আপ এখন সবে শুরু হলো, ফর্ম ফিল আপ শেষ হওয়ার আগে বা পরে যদি কোনো পরিবর্তন হয়, বয়সের ছাড় দেওয়া হয়, যদি কোনো নমনীয় পদক্ষেপ বিষয় নিয়ে থাকে, তবে অবশ্যই নোটিফিকেশান জারি করা হবে এবং সেই নোটিফিকেশান যদি আমার নজরে আসে অবশ্যই সেটা নর্দনে যদি টিউটোরিয়ালে আমি আমাদের উদ্দেশ্যে দিয়ে দেবো বা আপনারা মিশনের ওয়েবসাইটে অবশ্যই পাবেন। এবার আসছি বাংলা ও ইংরেজি মাধ্যমে ভর্তি করতে ইচ্ছুক যে সমস্ত ছেলেরা তোমরা পরীক্ষা দেবে, তোমাদের নাম্বার কত নাম্বার লাগবে? যারা সাধারণ জাতি অর্থাৎ জেনারেল কাস্ট, তাদের কিন্তু বাংলা বা হিন্দি, ইংরেজি বা অঙ্ক, যে বাৎসরিক পরীক্ষা, শেষ বাৎসরিক পরীক্ষা, বছরের শেষ যে পরীক্ষাটা, সেই পরীক্ষায় কিন্তু যথাক্রমে বাংলা বা হিন্দিতে থাকতে হবে 60, ইংরেজি থাকতে হবে 60, আর অঙ্কে থাকতে হবে 70% নাম্বার। অর্থাৎ 60% নাম্বার থাকতে হবে বাংলা বা হিন্দিতে, ইংরেজি থাকতে হবে 60% নাম্বার, আর কিন্তু অঙ্কে থাকতে হবে 70% নাম্বার। যদি থাকে মিনিমাম নাম্বার, কিন্তু এটা এর কম কিন্তু হলে হবে না, বেশি হলে ভালো, তাহলে কিন্তু ফর্ম ফিল আপ করা যাবে। এটা যারা সাধারণ ক্যাটাগরির ছাত্ররা, সাধারণ ক্যাটাগরি মানে জেনারেল কাস্ট। এবার আসছি এসসি এসটি ওবিসিদের নিয়ে আলোচনা করব। এসসি অর্থাৎ তপশিলি জাতি বা উপজাতি, যারা এসসি সিভিল কাস্ট বা ট্রাইব যারা রয়েছে এবং যারা পিছিয়ে পড়া সম্প্রদায় ওবিসি যারা রয়েছে, যে সমস্ত ছাত্ররা, তোমরা বাংলা বা হিন্দি তোমাদের 55% বা 55% নাম্বার থাকলে হবে, ইংরেজিতে থাকতে হবে 55% নাম্বার, আর অঙ্কে থাকতে হবে 65% নাম্বার, তার বেশি থাকলে হবে, কিন্তু এটা কিন্তু মিনিমাম, ঠিক আছে, এটা কিন্তু মার্জিন। আর এবার একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেকের থাকে যে স্যার আমাদের স্কুলে নাম্বার দেওয়া হয় না, গ্রেড দেওয়া হয়, গ্রেডের মাধ্যমে মূল্যায়ন করা হয়। তা সেক্ষেত্রে কী হচ্ছে ব্যাপারটা, গ্রেড থাকলে বাংলা ইংরেজি অঙ্কে সমতুল্য গ্রেড থাকতে হবে। যদি সাপোজ বাংলা ইংলিশ আর অঙ্কে A+ রয়েছে, তিনটিতেই A+ থাকতে হবে, তিনটিতেই এ থাকতে হবে, সমতুল্য গ্রেড থাকতে হবে। আর একটা কথা খুবই গুরুত্বপূর্ণ, প্রগতিপত্র অর্থাৎ মার্কশিটে কিন্তু গ্রেড যদি দেওয়া থাকে কারো, সেখানে কিন্তু নিচে মার্কশিটের নিচে ওই গ্রেডটা জন্য কত নাম্বার বরাদ্দ সেটা কিন্তু উল্লেখ থাকতে হবে। ধরুন A+ এর জন্য কত নাম্বার বরাদ্দ, 90%, 90 থেকে 100, না 80 থেকে 90, সেটা কিন্তু নিচে মেনশন থাকবে, মার্কশিটের নিচে থাকতেই হবে, এটা কিন্তু পরিষ্কার করে দেওয়া আছে, না হলে কিন্তু ফর্ম ফিল আপ করতে অসুবিধা হতে পারে। এবার আসছি আবেদনপত্র। এই যে আবেদনপত্র করা যাবে মিশনের যে ওয়েবসাইট, অফিসিয়াল ওয়েবসাইট যেটা আগেও বলেছি, www.rkmvnarendrapur.org, এর মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে। বিদ্যালয় থেকে হাতে হাতে বা অফলাইনে অর্থাৎ সরাসরি কোনোরকমভাবে আবেদনপত্র করা যাবে না, জমাও দেওয়া যাবে না, পরিষ্কার সম্পূর্ণটাই হবে অনলাইনে। 19 জুলাই 2024, খুবই গুরুত্বপূর্ণ কথা, 19 জুলাই 2024 10টা থেকে অনলাইনে আবেদন করা যাবে। 19 জুলাই থেকে কিন্তু অনলাইনে ফর্ম আবেদন করা যাবে, ডাকযোগে আবেদনপত্র পাঠানো যাবে না, কেউ ভুল করে ফর্ম ফিল আপ করার পর প্রিন্ট আউট দিয়ে মিশনে পাঠাবেন না ডাকযোগে, ঠিক আছে। পরিষ্কার দেওয়া আছে, সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আর রয়েছে, ভিডিওটা মনোযোগ দিয়ে শুনতে হবে কথাগুলো এবং ভালো করে তথ্যগুলো জানতে হবে, তারপরে ফর্ম ফিল আপ করতে বসতে হবে। অনেক দিন বাকি, ফর্ম ফিল আপ তাড়াতাড়ি করলে ভুল হতে পারে, জেনে শুনে গুছিয়ে নিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। অনলাইনে আবেদন করার ও টাকা জমা দেওয়ার শেষ তারিখ শনিবার 23 নভেম্বর 2024 বিকেল 5টা, পরিষ্কার দেওয়া আছে, 23 নভেম্বর 2024 বিকেল 5টা পর্যন্ত আবেদন করা যাবে ও টাকা জমা দেওয়া যাবে। নভেম্বর মাস, অনেক দিন বাকি আছে, ধীরে সুস্থে গুছিয়ে নিয়ে ভালো করে ফর্ম ফিল আপ করতে হবে, সমস্ত ইনফরমেশন ভালো করে আগে জানতে হবে। অনলাইনে টাকা জমা দেওয়ার সফল হলে তারপরে স্বয়ংক্রিয়ভাবে অর্থাৎ অটোমেটিকভাবে অ্যাডমিট কার্ড 25/11/2024 থেকে
28/11/2024-এর মধ্যে ডাউনলোড করা যাবে। সাইটে গিয়ে ডাউনলোড করা যাবে, কোথায় ডাউনলোড করা যাবে সেটা আমি পরে কোনো একটা ভিডিওতে বলে দেবো কিভাবে কোথা থেকে ডাউনলোড করতে হবে অ্যাডমিট কার্ড। ডাউনলোড করার যখন তখন ডাউনলোড করা যাবে না, স্যার কালকের ফর্ম ফিল আপ করেছি বা পরশু ফর্ম ফিল আপ করেছি বা এই কয়েকদিন হলো ফর্ম ফিল আপ করলাম এখনও ডাউনলোড করা যাচ্ছে না কেন? 25/11/2024 থেকে 28/11/2024-এর মধ্যে ডাউনলোড করা যাবে, তারিখটা দেওয়া আছে, এর মধ্যে কি ডাউনলোড হবে তার আগে হবে না। রঙিন অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে, সাদা কালো করা যাবে না, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করা যাবে না। অ্যাডমিট কার্ড ছাড়া কিন্তু পরীক্ষা হলে ঢুকতে দেওয়া হবে না, পরিষ্কার নির্দেশ, ঢুকতে দেওয়া হবে না, কোনো রকম আপত্তি মিনতি ঢুকতে দেওয়া হোক, অনুরোধ করলে হবে না। মিশন কিন্তু ডিসিপ্লিন খুব, এখানে নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হবে। এবার হচ্ছে অনলাইনে আবেদনপত্রর মূল্য ছাত্রদের নিম্নরূপ। মিশনের নরেন্দ্রপুর রামকৃষ্ণ যে পরীক্ষাটা হয়, এই পরীক্ষাটা কয়েকটা সেন্টারে হয়। প্রথম সেন্টার নরেন্দ্রপুর, যেটা হোম সেন্টার, এছাড়া মালদা, শিলিগুড়ি এবং মণিপুর, এই যে কটা সেন্টার রয়েছে প্রত্যেকটা সেন্টারে কিন্তু আবেদন মূল্য আলাদা আলাদা। নরেন্দ্রপুরের জন্য যারা আবেদন করবে এই পরীক্ষা সেন্টার পরীক্ষা দেবে, তাদের 855 টাকা লাগবে অনলাইন ফর্ম ফিল আপ করার সময় এটা সাবমিট করতে হবে। মালদাতে করতে গেলে 1255 টাকা, শিলিগুড়িতে করতে গেলে 1255 টাকা, আর মণিপুরে করতে গেলে 1755 টাকা। যেখানে করবে তোমরা ফর্ম ফিল আপ, যেখানে আপনারা ফর্ম ফিল আপ করবেন সেই জায়গায় কিন্তু এই মূল্যটা সাবমিট করতে হবে। এটা কিন্তু ফর্ম ফিল আপ করার সময় সাবমিট করে তারপরে ডিটেলসে যেতে হবে। এবার আসছি প্রয়োজনীয় নথি, কি কি নথি লাগবে, খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, এবং নথি সাইজগুলো কি, কোন ফরম্যাটের নথিগুলো লাগবে, জেপিজি, জেপিইজি, পিএনজি অথবা পিডিএফ ফরম্যাট, এই ফরম্যাটে কিন্তু নথিগুলো রেডি করতে হবে। কোন কোন নথি তাও আসছি পরে বলছি, এই নথিগুলো রেডি করে তারপরে ফর্ম ফিল আপ করতে বসতে হবে। জেপিজি, জেপিইজি, পিএনজি, পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে, অবশ্যই 500 KB কম হতে হবে, 500 KB, কেবি একটা সাইজ, 500 KB কম হতে হবে। সাম্প্রতিককালে তোলা পাসপোর্ট রঙিন সাইজের ফটো, এখনই তোলা রিসেন্ট তোলা ফটো, পাসপোর্ট সাইজের রঙিন ফটো, স্কুলের ড্রেস পরে করলে ভালো হয় সেই ফটো, রঙিন কোনো ড্রেস না তুলে স্কুলের যে ড্রেসটা থাকে সেটা তুলে, আমার একটা সাজেশন, সেই ড্রেস পরে ফটো তুললে ভালো। লম্বা বা লেন্থ হচ্ছে 4.5 সেমি এবং চওড়া বা ওয়াইড বা চওড়া হচ্ছে প্রস্থ যেটা 3.5 সেমি, এটা কিন্তু ছবির দৈর্ঘ্য প্রস্থ, আর 10-50 KB-র মধ্যে হতে হবে, সাইজটা কিন্তু 10-50 KB। স্বাক্ষর সিগনেচার, লম্বা 3.5 সেমি, চওড়া 1.5 সেমি, 3.5 সেমি লেন্থ আর ওয়াইড হচ্ছে 1.5 সেমি, 10-30 KB-র মধ্যে কিন্তু সাইজ হতে হবে সিগনেচারের। আধার থাকলে ভালো, না থাকলে আধার অ্যাকনোলেজমেন্ট, জন্ম সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট, প্রগতিপত্র বা মার্কশিট, কাস্ট সার্টিফিকেট, প্যান কার্ড, অভিভাবকের প্যান কার্ড, অনলি প্যান কার্ডটা অভিভাবকের, আর বাকিগুলো সব স্টুডেন্টের, এগুলো কিন্তু ঠিকঠাকভাবে রাখতে হবে, ঠিকভাবে এগুলোকে নিয়ে রেডি করে নিয়ে বসতে হবে। যদি এই ফর্ম ফিল আপ করার সময় কম্পিউটারে করেন তাহলে তো কম্পিউটারে সবগুলো করা যাবে ঠিকঠাকভাবে, আর মোবাইলে যদি কেউ করতে চান যে সাইজগুলো স্যার ফটো ফটোগুলো মোবাইলে ঠিকঠাক করে নেবো, তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবেন কোন অ্যাপের মাধ্যমে করলে সুবিধা হবে, পরবর্তী ভিডিওতে সেটা দেখানোর চেষ্টা করব, বা যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবেন। এবার আসছি পরীক্ষার পরীক্ষা কেন্দ্র, পরীক্ষা যে হবে এই প্রবেশিকা পরীক্ষার পরীক্ষা কেন্দ্র, আগেও বলেছি আর একবার এখানে রয়েছে তাই বলে দিচ্ছি, রামকৃষ্ণ মিশন বিদ্যালয় নরেন্দ্রপুরে তো পরীক্ষা সেন্টার পড়বেই, এখানে করা যেতে পারে। রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দির যেটা রয়েছে মালদায়, সেখানে ফর্ম ফিল আপের জন্য সিলেক্ট করা যেতে পারে পরীক্ষা কেন্দ্র। কারা কারা সিলেক্ট করবে, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের পরীক্ষার্থী যারা তারা। আর রামকৃষ্ণ মিশন জলপাইগুড়ির যেটা রয়েছে সেখানে আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আসাম, অরুণাচল প্রদেশ এবং মেঘালয়ের ছাত্রছাত্রী ছাত্রদের জন্য এই সেন্টারটা মানে ফর্ম ফিল আপ করার সময় দেওয়া কথা বলা হচ্ছে। আর রামকৃষ্ণ মিশন স্কুল যেটা মণিপুরে আছে সেখানে শুধুমাত্র মণিপুরের শিক্ষার্থীরা দেবে। এখানে একটা কথা বলে রাখি, যেটা আমি আগের বছর দেখেছি, যারা একটু পরে ফর্ম ফিল আপ করে অনেকের সেন্টারগুলো পায় না, দেখেছি আমি এর আগে অভিভাবকের কাছে শুনেছি, সেটা আমি কতটা সত্য জানি না, সত্যতা যাচাই করিনি, তবে শুনেছি যে স্যার আমার বাড়ি জলপাইগুড়ির দিকে, শিলিগুড়িতে বাড়ি ছিল ছেলেটা, রামকৃষ্ণ মিশন জলপাইগুড়ির সেন্টারে ফর্ম ফিল আপ করতে অসুবিধা হয়েছে, তাই আমি অন্য জায়গায় এখানে ফর্ম ফিল আপ করতে পারছি না, সাবমিট হচ্ছে না, আমি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের যে হোম সেন্টার সেখানে সাবমিট করেছি, ওখানে হয়েছে, এখানে হয়নি। তাহলে পরবর্তীকালে যারা ফর্ম ফিল আপ করবেন তারা যদি কোনো একটা জায়গা না হয় দু একবার ট্রাই করার পর, তাহলে অন্য জায়গাগুলোতে ট্রাই করা যেতে পারে বলে আমার মনে হয়। তবে এই বিষয়ে যদি আরও তথ্য জানতে হয় তাহলে মিশনের দেওয়া যে ফোন নাম্বার রয়েছে বা মেল আইডিতে যোগাযোগ করা যেতে পারে। এবার হচ্ছে ভর্তির লিখিত পরীক্ষা,
ভর্তি লিখিত পরীক্ষা কবে হবে? বাংলা বা ইংরেজি মাধ্যমে যে ভর্তি লিখিত পরীক্ষা, খুবই গুরুত্বপূর্ণ তারিখ, 1 ডিসেম্বর, ডিসেম্বরের 1 তারিখ, 2024 রবিবার, বেলা 12টা থেকে 2:45 পর্যন্ত পরীক্ষা হবে। বেলা 12টা থেকে 2:45 পর্যন্ত পরীক্ষা হবে রবিবার, এটা কিন্তু 1 ডিসেম্বর। ঠিক আছে, কি কি পরীক্ষায় কি কি সাবজেক্ট থাকবে? বাংলা মাধ্যমে ছাত্রদের বাংলা, ইংরেজি, অঙ্ক, কারেন্ট অ্যাফেয়ার্স, রামকৃষ্ণ আন্দোলন ও ভারতীয় সংস্কৃতি। ইংরেজি মাধ্যমে ছাত্রদের একই থাকবে, বাংলা থাকতে পারে বা হিন্দি, কারোর প্রথম ভাষা বাংলা, কারোর প্রথম ভাষা হিন্দি থাকতে পারে। আর ইংরেজি অঙ্ক থাকবেই, কারেন্ট অ্যাফেয়ার্সও থাকবেই, রামকৃষ্ণ মুভমেন্ট বা রামকৃষ্ণ আন্দোলন আর ভারতীয় সংস্কৃতি বা ইন্ডিয়ান কালচার তো একইভাবে থাকবে। স্যার, এবার প্রশ্ন থাকতে পারে কি কি নাম্বার থাকবে, কত নাম্বার থাকবে? মোট 160 নাম্বারের পরীক্ষা হবে। বাংলা বা হিন্দি থাকবে 45 নাম্বার, ইংরেজি থাকবে 45 নাম্বার, অঙ্ক থাকবে 45, বর্তমান ঘটনা বা কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে 10 নাম্বার, রামকৃষ্ণ মিশন সংক্রান্ত যে সমস্ত প্রশ্ন বা ভারতীয় সংস্কৃতি এটা থাকবে 15 নাম্বার। ঠিক আছে, কোন কোন বই পড়বো স্যার? চতুর্থ বা পঞ্চম শ্রেণীর পাঠ্যপুস্তক পড়তে হবে, সিলেবাস ধরে পড়তে হবে। এবং এখানে একটা কথা বলে রাখি, চতুর্থ এবং পঞ্চম শ্রেণী যদিও বলা রয়েছে এখানে, একটু তার থেকে একটু ততোধিক বলতে পারি বা তার থেকে একটু বেশি পড়া ভালো, কোনো রকম রিস্ক না নিয়ে চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠটাও দেখে রাখা ভালো, এটা আমার ব্যক্তিগত সাজেশন। এবার হচ্ছে পরিচ্ছন্নতা, হাতের লেখা সুন্দর হতে হবে, হাতের লেখা বাজে করলে স্যারের বুঝতে অসুবিধা হবে, নাম্বার কিন্তু প্রচণ্ড তার প্রভাব পড়বে। নির্ভুল শব্দ হবে, শব্দের চয়ন ঠিক হবে, বাক্যের গঠন ঠিক হবে, বাক্যের গঠন হবে মজবুত, সুন্দর সুন্দর শব্দ থাকবে বাক্যের মধ্যে, কঠিন শব্দ, খুব কঠিন শব্দ ব্যবহার করতে গিয়ে বানান ভুল হয়ে যেন বিপত্তি না নেমে আসে, সহজ সরল শব্দ ব্যবহার করো, ইংলিশে হোক বাংলায় হোক করে ভালো করে লিখবে। পরীক্ষা 7 দিনের মধ্যে বিদ্যালয়ের ওয়েবসাইট, যেটা আমি আগেও বলে দিয়েছি, www.rkmv.narendrapur.org-তে ফল প্রকাশিত হবে। এবার একটা কথা, আবেদনপত্র যখন আবেদন করার সময় অনেক অনেক অভিভাবক কী করেন যে ইনকামটা বিশেষ করে তারা ভুল তথ্য দেন, এটা আমার কানে এসছে, কতটা সত্য তা যাচাই করিনি কিন্তু কানে আসে মাঝে মাঝে যে স্যার বেশি দেব। একটা কথা বলে রাখি পরিষ্কার করে, যদিও পরেও দেওয়া আছে এখানে, মিশনে কোনোরকমভাবে আর্থিক সহযোগিতার মাধ্যমে ছেলেদের ভর্তি করা যায় না, এখানে যোগ্যতা অনুযায়ী, মেধা অনুযায়ী মিশনে কিন্তু ভর্তি করানো হয়। আমরা সন্তান যদি ঠিকভাবে পরীক্ষা দিয়ে পাশ করে তবে কিন্তু মিশনে ভর্তি হতে পারবে, টাকা পয়সা নিয়ে কোনোরকমভাবে মিশনে কিন্তু ভর্তি করানো হয় না, পরিষ্কার কথা, নরেন্দ্রপুরে তো হয় না, পরিষ্কার একদম কথা। যে এবার যদি মনে হতে পারে ডোনেশন করব, দান করব, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, এর সাথে কোনো সম্পর্ক নেই, সেটা নরেন্দ্রপুরে এসে কথা বলে অফিসে করা যেতে পারে। গরিব ছাত্র ছেলে, গরিব ছেলেরা যারা পড়ে বা মানুষের জনকল্যাণ কাজে মহারাজরা যে কাজগুলো করেন মিশন থেকে, সেই কাজে সেই অর্থ ব্যয়িত হবে বা ব্যয় হবে, এর সাথে ছাত্রভর্তির কোনো সম্পর্ক নেই। তাহলে এগুলো যেন মনে থাকে। পরের কথা পরিষ্কার দেওয়া আছে 8 নম্বর পয়েন্টে, যেটা বললাম, কোনোরকম অনুদানের বিনিময়ে ছাত্রভর্তি হয় না, পরিষ্কার। 9 নম্বর, যেটা অনেকের প্রশ্ন থাকে যে স্যার অন্য ধর্ম, অন্য জাতি, ধর্ম, বর্ণ, এগুলো কি প্রভাব? কোনোরকম প্রভাব নেই, ঠাকুর রামকৃষ্ণদেবের যত মত তত পথ, এখানে সমস্ত ধর্ম, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই পিছিয়ে পড়া সম্প্রদায়, সবাই আমরা এক, ঠিক আছে, সবাই আমরা এখানে পড়াশোনা করতে পারে, গরিব দুস্থ মানুষ সবাই, এখানে কোনো জাত পাত, ধর্ম, এই বর্ণ, এইসব কোনো প্রভাব নেই। তাহলে যে কোনো জাতি, যে কোনো বর্ণ, যে কোনো ধর্মের মানুষ ভর্তি হতে পারে, যারা সমাজে পিছিয়ে পড়া ছাত্র তাদের এখানে অগ্রাধিকার দেওয়া হয়। যে স্যার আমার তো টাকা পয়সা নেই, মাঠে চাষবাস করে আমার বাবা বা আমি করি চাষবাস, আমার সন্তান কীভাবে মিশনে ভর্তি করব? সন্তান যদি মেধাবী হয়, পরীক্ষা যদি পাশ করে, অবশ্যই তার জন্য সুযোগ সুবিধা রয়েছে, মিশনের সদস্যরা যোগাযোগ করতে হবে। মিশন শুধু যে মাত্র ধনী মানুষের জন্য নয়, এটা কিন্তু গরিব মানুষ, দুস্থ মানুষ, জাত পাত, বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের জন্য, মেধাটাই গুরুত্বপূর্ণ। আর টাকা পয়সার সমস্যা হলে মিশন অবশ্যই সহযোগিতা করবে, মিশনের সাথে যোগাযোগ করতে হবে। বিগত বছরের কোনো প্রশ্নপত্র বিতরণ করা, মানে বিতরণ করা হয় না, প্রকাশ করা হয় না, নির্বাচনী পরীক্ষার বিদ্যালয় কর্তৃক কোনো কোচিং দেওয়া হয় না, খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। অনেকে প্রশ্ন করে থাকেন যে স্যার এই বইতে নরেন্দ্রপুরের প্রশ্ন, এটা নরেন্দ্রপুরের কোনো প্রশ্ন পরিষ্কারভাবে বলা রয়েছে, বাইরে প্রকাশিত হয় না, বিতরণ করা হয় না। তাহলে মার্কেটে যে সমস্ত বই বিক্রি হচ্ছে, উপরে নরেন্দ্রপুর রামকৃষ্ণ বিদ্যালয়ে দেওয়া আছে, এগুলো বই বিক্রি যাতে বেশি হয় সেই জন্য দেওয়া রয়েছে। মিশনের কোনো প্রশ্ন এইভাবে কিন্তু বাইরে প্রকাশিত হয় না বলে যেটা তথ্য এখানে রয়েছে সেই তথ্যটা বললাম। বাইরে যে সমস্ত বইতে নরেন্দ্রপুর মিশন বা অন্য কিছু লেখা রয়েছে সেটা কিন্তু মিশনের প্রশ্ন আদৌ নয়, এবং এই ব্যাপারগুলো একটু দিকে একটু সজাগ থাকতে হবে, তথ্য সবসময় যাচাই করে নিতে হবে কোনটা ঠিক কোনটা ভুল। ঠিক আছে, কোনো কিছু তথ্য কোনো কিছু দ্বারা নিজেকে প্রভাবিত করলে হবে না, তথ্য যাচাই করতে হবে, অথেন্টিক খবরের জন্য মিশনের সাথে যোগাযোগ করতে হবে। আর মিশন থেকে কিন্তু কোনো কোচিং হয় না, মনে রাখতে, মিশন থেকে কোনো কোচিং হয় না,
মিশন থেকে কোনো কোচিং অর্গানাইজ করা হয় না অ্যাডমিশন টেস্টের জন্য। ভালো করে সিলেবাস ধরে বাড়িতে পড়াশোনা করতে হবে বা অন্য কোথাও কোচিং নিয়ে নিজেকে ছেলেকে তৈরি করা যেতে পারে। আর্থিক দিক থেকে দুর্বল বা মেধাবী ছাত্রদের আর্থিক সহযোগিতা করা হয়, সুন্দর করে দেওয়া আছে, পরিষ্কার কথা, কোনো প্রশ্নের উত্তর বাকি নেই। যারা আর্থিকভাবে দুর্বল মেধাবী ছাত্র, একটু আগে বলেছিলাম, তারা যদি মেধাবী হয়, পড়াশোনায় ভালো হয়, তাদের আর্থিক সাহায্য অবশ্যই করা হয় মিশন থেকে। এই হচ্ছে ব্যাপার। আর একটা তথ্য, ফর্ম ফিল আপ করার পর মিশনে পরীক্ষা দেওয়ার সময় ক্যালকুলেটার, মোবাইল ফোনস, তারপরে যে সমস্ত ডিজিটাল ওয়াচ, ঘড়ি রয়েছে, ব্লুটুথ ডিভাইস, এগুলো কিন্তু কোনো রকমভাবে মিশনে অ্যালাউ হবে না। অ্যাডমিট কার্ড নিয়ে সাদা মানে একদম নর্মাল সুন্দর পোশাক পরে, কালারফুল পোশাক, চশমা টশমা পরে, এখানে হিরোগিরি না করে নর্মাল একটা সুন্দর সাদা সিদে পোশাক পরে মিশনের পরিবেশে যেমন হয় করে এসে পরীক্ষা দিতে আসা উচিত। আর ভদ্রসভ্যভাবে ভালোভাবে মিশনের পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিতে হবে, খুব ভালোভাবে পরীক্ষা দেওয়া উচিত ভালোভাবে, এবং পড়াশোনা করতে হবে সুন্দরভাবে তার জন্য। ঠিক আছে, মিশনের প্রধান শিক্ষক মহারাজ, মাননীয় মিশনের যে পরম পূজ্যপাদ মিশনের প্রধান শিক্ষক মহারাজ এবং মিশনের যে সম্পাদক মহারাজ রয়েছেন পূজনীয়, তা ওনাদের নাম রয়েছে নিচে, মহারাজদের প্রণাম জানাই। এই হলো মিশনের নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের পঞ্চম শ্রেণীর ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি। বিস্তারিত আলোচনা করলাম, সমস্ত প্রশ্ন আলোচনা করলাম, আশা করছি কোনো প্রশ্নের আর আপনাদের নেই। যদি তারপরেও যদি কোনো প্রশ্ন আমাদের থেকে থাকে, যদি মনে হয় যে এই প্রশ্নটা স্যার আলোচনা করেননি, স্যার এই প্রশ্নের উত্তরটা কী হবে, তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে আপনারা সেটা লিখবেন, পরবর্তী ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করবো বা কমেন্ট সেকশানেই আনসারটা দিয়ে দেবো। আর নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় ছাড়া এর আগে যে সমস্ত রামকৃষ্ণ মিশনে পঞ্চম শ্রেণীর ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেগুলো কিন্তু নরেন্দ্র জ্যোতি টিউটোরিয়ালে আপলোড করা হয়েছে, এবং আগামী দিন যে সমস্ত ইনফরমেশন আসবে সেগুলো আপলোড করা হবে। অ্যাডমিশন সংক্রান্ত সমস্ত খবর পাবেন নরেন্দ্র জ্যোতি টিউটোরিয়ালে, তার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশন অন করে থাকতে হবে। আসছি পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন আর ছেলেমেয়েরা ভালো করে পড়াশোনা করো। সমস্ত রামকৃষ্ণ মিশনের কিন্তু বিজ্ঞপ্তি আস্তে আস্তে প্রকাশিত হচ্ছে, পরীক্ষার ঘন্টা কিন্তু বেজে গেছে, ভালো করে পড়ো। আর নরেন্দ্র জ্যোতি টিউটোরিয়ালে যে সমস্ত ভিডিও দিচ্ছি, ক্লাসগুলো যতটা পারি সেগুলো ভালো করো। সবাই ভালো থেকো, সবাই ভালো থাকবেন, নমস্কার।